আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ব্লগটা নিয়ে শুরু করলাম। সকাল সকাল প্রথমে আমি বিছানা গুছাই, তারপর রুমটা একটু ঝাড়ু দিই, তারপর সকালে নাস্তা। এগুলো এখন সবাই যা করে আমিও তাই করি। তো এই কাজের ফাঁকে ফাঁকে একটু একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আশা করি সবাই আমার ভিডিওটি দেখবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে একটু কাজটা বেশি, বিছানার চাদর একেবারে ময়লা হয়ে গেছে। তো আমি দেখা যায় সপ্তাহে একবার করে ধোয়া হয়, তো এরপর একবার ধোয়া হয়েছে, তারপর আর ধোয়া হয়নি। কেমন যেন ময়লা ময়লা বিছানা, দেখতেও ভালো লাগে না। সেজন্য আগে এগুলা পাল্টাই। আবার কাজের খালা আসবে, খালা আসলে খালাকে দিতে হবে এগুলো। খালা কাপড় চোপড় যা যা আছে সব ধুয়ে দিয়ে যাবে, সেজন্য আগেই প্রস্তুতি নিচ্ছি। এদিকে আমার বিছানা গোছানো শেষ, এখন কিছুদিন আসলাম। আজকে ট্যাংরা মাছ দিয়ে করলা দিয়ে একটা ঝোল, ঝোল না ঠিক, মাখানো মাখানো থাকবে। মাছগুলো আগে আমি একটু হালকা করে ভেজে নিই, কারণ ফ্রিজে মাছগুলো ছিলো, তো ফ্রিজে মাছগুলো থাকলে কেমন জানি শুটকি হয়ে যায়। সেই জন্য একটু হালকা ভেজে নেই, তাহলে ওই শুটকি যে গন্ধ ওইগুলো আসবে না। আশা করি সবাই আমার ভিডিওটি দেখবেন। আমি খুবই নতুন ভিডিও করতে আসছি, জানি না কেমন হয়, তবে চেষ্টা করছি ভালো কিছু আপলোড করার। এখন আগে আমি আলুটা দিয়ে দিলাম, কারণ আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। আলুটা একটু হাফ সিদ্ধ হবে, তখন আমি করলা দিয়ে দেবো। এখন একটু পানি দিয়ে দেবো, পানিটা শুকিয়ে গেছে, সেই জন্য পানি দেওয়ার পরে করলাটা দিয়ে দেবো। এখন এইটুকু পানিতেই করলা সিদ্ধ হয়ে যাবে। আমার করলাটা সিদ্ধ হয়ে গেছে, তো এখন একটু ঝোলের জন্য পানি দিয়ে দেবো। পানিতে মাছ দিয়ে দেবো, মানে মাছ করলা আলু সবগুলো ভালো মতো সিদ্ধ হবে।
এই তো ট্যাংরা মাছ দিয়ে করলা আলু রান্না শেষ আমার। আমি একটা একটা রান্না করবো, আর একটা একটা দেখিয়ে দেবো আপনাদের। এদিকে আরো চলায় আমি ডাল বসিয়ে দিয়েছি, এখন আবার আমার মা বাসায় থেকে কবুতরের মাংস পাঠিয়ে দিয়েছে, এইগুলো রান্না করব। আমি চেষ্টা করি প্রতিদিনের আমার টুকিটাকি কাজ বা রান্না এইগুলা আপনাদের সাথে শেয়ার করতে, কিন্তু জানি না ভিউ হয় না, সাবস্ক্রাইব বাড়ে না। অনেক সময় মন চায় যে আর এত কষ্ট করে ভিডিও আপলোড করব না, তারপরও কেন জানি না যে না দেই, একটা ভিডিও দেই দেখি সাবস্ক্রাইব বাড়ে কি না এই আশায়। কবুতরের মাংসের মধ্যে হলুদটা একটু কম দেওয়া ভালো, কারণ বেশি হলুদ হলে কবুতরের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। এখানে মশলাটা ভালো করে কষাবো, কষানো হয়ে গেছে, এর মধ্যে কবুতরের মাংসটা দিয়ে দিব। একটু ঢেকে দিই, এখন আলু দিয়ে দিব। একটা আলু কেটেছি, আলু দিয়ে দিই, কারণ আলুটা সিদ্ধ হতে আবার সময় লাগবে। একটু পানি দিয়ে দিলে এতটুকু পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে। একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, ঢেকে দিই একটু। এদিকে আমার ডাউলটা হয়ে গেছে, আজকে ডাউলের মধ্যে বড়াই দিই নাই, আজকে ডাউলে টমেটো দিয়েছি। প্রতিদিন বড়াই দিলে দেখা যায় একই রকম হয়ে যায়, মাঝে মাঝে একটু ভিন্ন ভিন্ন হলে ভালো হয়। তো কবুতর মাংসের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এখন চুলার তাপটা একটু বাড়িয়ে দেব। মাংস প্রায় হওয়ার কাছাকাছি, তো আবার বলবো আমার ভিডিওটি যদি ভালো লাগে আশা করবো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। এই তো কবুতরের মাংস রান্না শেষ আমার, কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।